গুড মর্নিং টপলু। টপলি মাত্র ঘুম থেকে উঠলো, কেমন হয়েছে ঘুমটা ইয়া বাড়িতে? ভালো ভালো ঘুমেছে? আর একটু ঘুমোবে নাকি? কি বানাচ্ছো? পটল আলু তরকারি করবো। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাবো। আজকে শনিবার আর একদম সকাল সকাল, খুব একটা সকাল না, তাও দেখো পুরো একদম রোদ উঠে গেছে। এখন 7:30-8 মতন বাজে, সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি পুজো দিতে। এটা অনেক দিনের একটা মানে পড়ে থাকা কাজ ছিল বলতে পারো। আর আজকে আমার আগে কৌস্তব রেডি হয়ে গেছে, কৌস্তব মানে রেডি টেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। ওকে আমি বলেছি স্টেশনের কাছে দাঁড়াতে, ওখান থেকে তারপর একসাথে যাব। আরে এই ছেলেটা কোথায় গেল? বললো দাঁড়িয়ে আছি, দেখো আসেইনি মনে হয়। এই তুমি দাঁড়িয়ে থাকবে? কিরম গুলতাপ্পি একটু ফুল নিয়ে নিয়ে এখান থেকে এইটা নিয়ে নিন দাদা, আকন্দর মালা দিয়ে দিন তো। কত করে? দুটো দিয়ে দিন। জবার মালা কটা নেব? দুটো জবার মালা, দুটো দিয়ে দিন, বড় দিন। কত করে বড় আছে? দুটো দিয়ে দিন। ফুল ওখানেও পাওয়া যায়, বাট নিয়ে নিলাম ফুল। মিষ্টিটা নিয়ে নেব, কালাকাঁদি নিয়ে নিই, কালাকাঁদি বেটার হবে। আজকে কি গরম গো বাবা, একটুখানি বেরিয়েছি মানে ঘরে থাকলে অতটা বোঝা যাচ্ছে না, বাট অস্বাভাবিক গরম। কৌশল এখানে আবার সেই উবের খোঁজার চেষ্টা করছে। এবার আসবে কি না এটাই হচ্ছে বড় ব্যাপার। রাস্তাটার ওপারে গিয়ে দাঁড়াই। অনেকদিন পর আবার টালাতে উঠলাম। টপলুর স্কুল না থাকলে এসব আসাই হয় না। ফাঁকা আছে রাস্তা আজকে, খুব একটা টাইম, শনিবার তো না, চলেই এসেছি প্রায়। খুচরো নিয়ে সমস্যা, ঠিক আছে। এই রাস্তা দিয়ে 15-16 বছর ধরে যাতায়াত করেছি। বহুদিনের ইচ্ছে ছিল যে এই মন্দিরে পুজো দেবো, বাট কোনোদিনই দেওয়া হয়নি। এটা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম শোভাবাজারের লাল মন্দিরে পুজো দিতে এসেছি। আর এই মন্দিরটা কিন্তু বাবা এত আওয়াজ, এই মন্দিরটা মানে কথিত আছে খুব জাগ্রত মন্দির, যেহেতু রাস্তার মাঝখানে তো এই মন্দিরটা অনেকবার মানে ভাবা হয়েছে যে এই মন্দিরটা ভেঙে দেওয়া হবে, কিন্তু যতবারই ভাঙার কথা হয়েছে ততবারই কোনো না কোনো মানে অঘটন বা দুর্ঘটনা ঘটেছে। ফুলের দোকান থেকে এলাম, একটা সন্দেহ গ্রাস করছিল আমাকে যে এতগুলো মালা কেন। ভাবলাম হয়তো এই মন্দিরে কোনোদিনও আসেনি, প্রচুর দেবতা রয়েছে, কিন্তু এখন আবার বলছে ঠন্ড নিয়ে যাবে, মানে চারিদিকে মনে হয় মানব তানব করে রেখেছো নাকি? মানে এই এরিয়াতে যা যা মন্দির আছে তো সব পুজো হবে নাকি? কিসে যাবে কিসে যাবে? আমি যেটা বলছি এখান থেকে মেট্রো করে এমজি রোড চলো, এমজি রোড থেকে ওয়াকিং ডিস্টেন্স, বাসেও বেরোতে পারো। আরে চলো মেট্রোতেই চলো, মেট্রোতে চলো, বাসেও যেতে পারো, যা বলবে। মেট্রো মেট্রো, তুমি যেটা বলে দিয়েছো শেষ কথা, আর কোনো কথাই নেই, চলো মেট্রো। একটা ডিসিশন ঠিক করে নিতে পারেন এখন, আমার বলছে বলে দিয়েছি আর কোনো কথা হবে তাহলে এখান থেকে হাতিবাগ হয় চলো, নিয়ে যাবো বিধানসভা থেকে 78/1 বা কন্ঠনিয়া গামী যে কোনো বাসে উঠে চলো চলো চলো, দাঁড়িয়েছে চলো চলো না চলে যাই, বাস আসতে অনেক দেরি আছে। উত্তর কলকাতার এই গলিগুলো মানে বড্ড প্রিয়। কৌস্তব কিচ্ছু চিনতো না ফার্স্টের দিকে, তারপরে যখন আমরা একসাথে ঘোরা শুরু করলাম ওকে আমি হাতে ধরে হাতে ধরে উত্তর কলকাতা চিনিয়েছি। আর আমি যেহেতু ছোটোবেলা থেকেই আসি, সুতরাং অলিগলি মোটামুটি চেনা, ভীষণ পছন্দের এই সরু সরু গলিগুলো, অনেকেই পছন্দ করে না, বাট আমার ভীষণ ভালো লাগে ভীষণ। একটা ভুল হয়ে গেছে, আমরা টাইমিংটা দেখিনি, এবারে এই রাস্তাটা দিয়েই সোজা বাস যায়, টপলুকে স্কুলে নিয়ে যায়, কৌস্তব বা আমি নিয়ে যাই, ওটাই মাথার মধ্যে প্লে করছে। 8 অবধি সোজা যায়, সকাল 8 অবধি, তারপরে আমার স্পিড দিয়ে বেঁকে যায়, সেইটা আমাদের মাথায় ছিল না।
তো যথারীতি আমাদেরকে নামিয়ে দিয়েছে বিবেকানন্দ রোডের সামনে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, না খুব একটা বেশি দূর নয়, সামনেই, বাট যাচ্ছি হেঁটে হেঁটে। বিশাল ভিড় গো, শনিবার বলে লাইন আছে, চলে যাও। আমাদের পূজো পর্ব মিটেছে আর গরমে আমার অবস্থাটা দেখো, মুখটা পুরো একটা চুলটুল টাইট করে, চুলটুল টাইট করে বেঁধে মুখটা সেই কুমড়ো পটাস টাইপের লাগছে। তো যাই হোক, আমরা এখন এসছি হচ্ছে চপলুদের স্কুলের কাছে, জানোই তো কৌশল এক নম্বরের হিংসুটে। এখানে আমরা একটা দোকানে একবার খেয়েছিলাম, মানে একটা রেস্টুরেন্টে আর কি। তো ওদের ক্লাব কচুরি খুব বিখ্যাত, বহুদিন ধরে বলে রেখেছিল, আজকে আমি ভাবতেও পারিনি, কোনোদিনও কিছুই খাইনি। কাউকে যদি ডিম খেতে দেখে বলবে আমি কোনোদিনও ডিম খাইনি, মানে এইরকম অবস্থা। ওই ডিমটা তো আমি খাইনি, যে ডিমটা সে খেয়েছে ওই ডিমটা আমি কি করে খাবো, বাজে বলবে না। তো যাই হোক, আমি আজকে ভাবিনি যে ও বলবে, বলছে কি চলো ক্লাব কচুরি খেয়ে আসি, এসছি যখন। তো আমরা সেই পার্কটার সামনে এসে গেছি, এই যে পার্কটা টপলু এসে যেখানে আর কি বসে টসে, তো এই সামনেই দোকানটা। তবে জানি না এই সাত সকালে খেলে কিছু না খেয়ে এসেছিলাম পুজো দেবো বলে, এই সাত সকালে। হ্যাঁ ব্রেকফাস্ট ক্লাব কচুরি, বুঝতে পারছো আমরা যেবার খেয়েছিলাম না এখানে, আমাদের বেশ কয়েকজনের শরীর খারাপ করেছিল, মানে অম্বল হয়ে গিয়েছে। অন্য কিছু তো নিশ্চয়ই পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়। চলো এসে গেছি, এই যে টপলুদেরকে স্কুলে ঢুকিয়ে আমরা মায়েরা, এই বন্ধ নাকি, না না আমরা মায়েরা এসে এখানে খাই, এই যে এইটা বন্ধ চলছে। তুমি সব দোকানে মোটামুটি ভালো না, হেভি করে। কৌশব খাচ্ছে হচ্ছে পাউরুটি আর ঘুগনি, আমাকে এখনো দেয়নি, প্রচন্ড ভিড় আছে। আমি নিয়েছি হচ্ছে ডিম টোস্ট, হ্যাঁ খুব স্পিডে করে পেয়ে গেছি, এখানে বসে পড়ি। বসো দিও তো, দুটো ডিম সিদ্ধ পাউরুটি আর ঘুগনি, হেভি হলো ব্রেকফাস্ট আমার, এগুলো খুব ভালো লাগে, দু প্লেট ঘুগনি দুটো ডিম সিদ্ধ। সব কমপ্লিট, এইবারে বাড়ি ফেরার পালা, কৌশব যাবে কৌশবের বাড়ি, আমি যাবো আমার বাড়ি, বিকালবেলা কৌশব আবার আসবে মেয়েকে দেখতে, যেটা শ্বশুর বাড়ি, বিকালবেলা কৌশব আবার আসবে শ্বশুর বাড়িতে মেয়েকে দেখতে, একেবারেই বাবা সিগনালই সিগনাল শুধু, বাবা খুব দাঁড়িয়ে আছি কখন ছাড়বে। বললাম তুমি একেবারে ওদিকে বুক করে নাও, এই সামনে 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 আপনারটাকে আগের গলিটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাবধানে যাও, বিকেলে তাড়াতাড়ি চলে এসো, এই প্রসাদটা নিয়ে যাও। হ্যাঁ টাটা টাটা টাটা। টপলু এখন ভাত খেতে বসেছে, ভাত মাছ তরকারি ভাজা এই সমস্ত দিয়ে টপলু খাচ্ছে। আর টপলু সব কি হয়ে গেছে বলো, গালে এক সাইডে রেখে দেবে, এটা আগে করতো না জানো তো, আগে ভালো খেয়ে নিত। মা এখন খাওয়াতে বসেছে, মানে মাথা পুরো খারাপ, আমার সাথেও তো তাই করে, ভাবো যখন ও 12:40 ওর স্কুল ছুটি হয়, তারপরে ও আসে আস্তে আস্তে আমাদের প্রায় 1:30 বাজে, তারপরে ওকে স্নান করাবো খাওয়াতে বসে, তখন ওই রকম মুখে নিয়ে রেখে দেবে, কিরকম রাগটা ওঠে, কিছুতেই খাবে না, এই গালে রেখে নিয়ে টোপলা করা বসে থাকবে। খাচ্ছ না কেন, শুধু আলু ভাজার প্যাকেটটা নিয়ে বসেছি, তোকে আলু ভাজা দেবো না, মা বলছে ওকে একদম আলু ভাজা দিবি না, অভ্যাস করিয়েছিস কেন, আরে এটা দি না, মাঝে মাঝে একটা কিনে রেখেছে, পুরো প্যাকেটটা নিয়ে নিয়েছে। জামা কাপড়ের কি অবস্থা করেছে, জামাটা ভিজিয়ে ফেলেছিস টপলু, ভিজে গেছে তো, আবার জল ঘেঁটেছো তুমি, করেছো মা আজকে পটল ভাজা, ইলিশ মাছ ডাল, এটা কি পটল আলু তরকারি চাটনি,
ভাত খাওয়া কমপ্লিট। এইবারে এই জিনিসটা খাবো, এইটা খেতে এত ভালো লাগে। কিন্তু জানো তো, এটা খেলে না অনেক সময় আমি দেখেছি একটুখানি অম্বল টম্বলের প্রবলেম হয়, তো এটাকে ছাড়াতে হবে। আগে কি করতো আমার বাবা, এগুলোকে না রবিবারে বাবা কিনে আনতো, আর এগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে না ফ্রিজে রেখে দিত। তারপরে আমি গান শিখতে যেতাম, গান শিখে এলে ঠান্ডা ঠান্ডা এগুলো খেতাম, দারুণ লাগত। প্রচন্ড পাগলামো করছে দেখো, এই দেখো বাবার সাথে এতক্ষণ ডক্টর ডক্টর খেলছিল, পাগলামোটা দেখো। বাবার বলছে, বাবাকে ডক্টর ডক্টর, বাবা কি হয়েছে না, বাবার পেটে ব্যথা হয়েছে, ভালো কথা বলছে, তোমাকে ফাইভ খানা ওষুধ খেতে হবে। দুষ্টুমি করেই যাচ্ছে। কালকে আমরা যে দোকানটা থেকে চাউমিন খেয়েছিলাম খুব ভালো ছিল, তো ওইটার থেকে চিকেন পকোড়া নিয়ে এসেছি। এই নাও একটা খাবে তো নাকি, মা খাবে একটা, মা কোনো কিছুই না তো বলে, তুমি খাবে, তুমি খাবে, খাও একটা খাও খাও। আর এখানে বাবা আনিয়েছে আমাদের জন্য চাউমিন, এই নাও ও মনে হয় ভালো লাগেনি, তার মানে ভালো লাগেনি তাই না রে, ভালো লাগেনি মনে হয় কি ঝাল ভালো পকোড়াটা, লিমিটলেস। টপলু এত দুষ্টুমি কেন করছো বলো, বাবা পাপা একটা কি আইসক্রিম খাবে বলেছে আদরের ঠেলায় অস্থির। অ্যামাজনে এটা অর্ডার করেছিলাম, ভেবেছিলাম লাগবে না, তাও নিয়ে এসেছিলাম লেন্সের সলিউশন, বাট এখন দেখছি শেষ হয়ে গেছে, ভাগ্যিস এনেছি, এইটা ছাড়া আমার একদিনও চলবে না। ও সাড়ে আটটা বেজে গেছে, কৌশল এইমাত্র বেরিয়ে গেল। আর আমার কি হয়েছে জানো, আমি তোমাদেরকে এর আগে একটা ব্লগে বলেছিলাম যে আমার খুব মাথার যন্ত্রণা করছে, মাথার যন্ত্রণা করছে। এবার আমি ভেবেছি নর্মাল হয়তো অ্যাসিডিটি বা এরকম কিছুর থেকে হচ্ছে, পরে বুঝলাম যে আমার না যেটা হয়েছে, আমার ছোটবেলায় স্পন্ডলাইসিস হয়েছিল, তো সেটা মাঝে মাঝে আমার চাগার দেয়, তো আমি স্পন্ডলাইসিসের ব্যায়াম ট্যায়ামগুলো করি, কারণ স্পন্ডলাইসিসে না ব্যায়াম ছাড়া আর সেরকমভাবে তুমি কিছুতে কোনো ওষুধ খেয়ে সেইভাবে কিছু করা যায় বলে অন্তত পক্ষে আমার জানা নেই। আমাকে ডক্টর বলেছিল যে তুমি ব্যায়াম করে যাবে, ব্যায়াম করলে তোমার আর কোনো প্রবলেম হবে না, তো এবারে ব্যায়াম তো করি, মাঝে মাঝেই সেটা ডুব হয়ে যায়, হয় না ঠিক করে। এই জায়গাটা মানে যেখানে আমার স্পন্ডলাইসিস ছিল আর কি, ঠিক সেই জায়গাটা মানে ফুলে গেছে। এবার ওটা আমি বুঝলাম যে আমার ওইখান থেকে না ধীরে ধীরে এই তোমার এই ঘাড়ের এই জায়গাটা দিয়ে ব্যথাটা সোজা চলে যাচ্ছে মাথায়, তো সেই ব্যথাটা আবার এক্ষুনি হচ্ছিল। তো ব্যথার মধ্যে তো ব্যায়াম করবো না, ওই জন্য মেঝেতে একটা চাটাই পেতে বাবা বলল শুয়ে থাক, শুয়েছিলাম আর একটুখানি হালকা গরম শেক টেক দিলাম। এই দেখো টপলি নিজে নিজে কি সুন্দর প্রিন্সেস এঁকেছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক করবে, যদি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো আজকের মতন টাটা। আর কৌশব আপডেট দিল যে ঘরে এক পোচ করে আর কি রং হয়ে গেছে, আরো দু তিন লিটার রং কিনতে হবে, কেন কি লাইট যে কালারটা মানে বিটের ওপরে একটা লাইট কালার করবো আর বিটের নিচে একটা ডিপ কালার করবো, মানে যে প্যাটার্নে আমাদের কালার ছিল আর কি সেই প্যাটার্নটা ফলো করছি, তো ওই লাইট কালারটা একটুখানি কম পড়েছে তো সেটার জন্য। তো চলো টাটা, আমি যখন বাড়ি ফিরবো তোমরাও মানে আমার সাথে তোমরাও দেখতে পারবে রং কিরকম হয়েছে, এর মধ্যে আমি আর যাচ্ছি না ওখানে। তো চলো টাটা, তোমাদের সঙ্গে বলে দাও, তোমাদের সঙ্গে আবার এখন ব্লগে দেখা পাবে।